ফুঁসছে নিম্নচাপ। ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্টেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আজ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপের দরুন আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এই তিন দিন অতিভারী বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে ভিজবে শহর কলকাতাও। কলকাতাতেও রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ তৈরি হয়েছে, গতকাল থেকেই এই কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করেছে আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। বর্তমানে এই নিম্নচাপ অবস্থান করছে বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলে, ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করেছে এই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপটি অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতাতেও দিনের বেলায় আকাশ থাকবে মেঘলা, আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুধু বৃষ্টিই নয়, নিম্নচাপের জেরে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে 40-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখিত তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সময় উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আসতে চলেছে ব্যাপক বদল। জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি সেভাবে কোনো সম্ভাবনা আপাতত নেই, তবে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সেখানে আপাতত বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্টেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।